হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখছো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এক জায়গায় যাবো, আজকেও যাবো, কালকেও গেছিলাম, তোমরা দেখলে যে কালকে গেছিলাম একটু বাজার করতে, আজকে যাবো একটু ওই বাড়িতে, মানে বাবার বাড়ি যাবো। কারণ আজকে ভাইয়ের একটু জন্মদিন আছে মামার ছেলের, আর ওদের বাড়িতে একটু পুজো আছে, নিশ্চয় জানো যে আজকে লোকনাথ পুজো, তো সেই উপলক্ষেই যাচ্ছে। এদিকে ভাইয়েরও জন্মদিন আছে, মামা বারবার করে ফোন করছে, ওর জন্য যাচ্ছি। তো চলো এখনই বেরোবো, আমিও রেডি, ওই যে আরেকজনও রেডি, বাবুও রেডি হয়ে গেছে, এখনই বেরোবো। ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তো চলো। আর আজকে গোপসোনাকেও নিয়ে যাবো, এদিকে গোপসোনাকে নেওয়ার জন্য ওন্নাটাকে বেঁধেছি, ওন্নাটাকে এখন আমি ঠিকঠাক করে নেবো। অন্যটাকে আমি এইভাবে বেঁধেছি, দেখো একটা ব্যাগের মতো বেঁধেছি এটাকে, এখন আমি এইভাবে হাত পুরো ঢুকিয়ে নেবো, তাহলে আমার নিতে ওকে সুবিধা হবে, কারণ আজকে এইভাবে নেবো, আজকে আমি বসিয়ে নিয়ে নেবো। তো আমরা রেডি, দেখো এক্ষুনি বেরোবো আমরা। আর এদিকে গোপীসোনাকেও সকাল সকাল স্নান দান করিয়ে রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা, তো এখনই বেরোবো আমরা। আর দেখো গোপীসোনাকে সকাল সকাল ও রেডি হয়ে গেছে, চুল টুল আমি সাজাইনি বেশি একটা, আমিও বেশি একটা সাজাইনি, শুধু জামাটাই পরিয়েছি, কারণ প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, চুল পরালে আরও গরম লাগবে, তারপর মানে গয়নাগাড়ি পরালে আরও গরম লাগবে, জন্য আমি কিছু পরাইনি। ওইভাবে আমি ওকে নিয়ে যাবো, কারণ বেশি রাস্তাতে যা গরম, প্রচণ্ড গরম আর কি, তো ওই জন্য ওইভাবেই নিয়ে যাবো। আরে দেখো আরেকজন পরা, দেখো আরেকজন চশমা টশমা পরে রেডি, হাই করো তো একটা, হাত দিয়ে যদি পারি তো বলবো, কারণ ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম আমি একা একা বাড়ির বাইরে বেরোচ্ছি, মানে কি যে হবে ভগবান জানে, ভগবানের উপর সব ভরসা, যার জন্য নিয়ে যাচ্ছে। তো চলো যাই, আর দেরি করবো না, মা এদিকে ফোন করছে বারবার করে, কখন আসবি, বাবা আবার রাস্তায় বসে আছে, কারণ মাকে আমি বলেছি যে রাস্তায় আসতে একজন, কারণ টোটো থেকে আমাদের এখান থেকে ধরো একটা টোটো পেয়ে গেলে তো কোনো চাপ নেই হয়ে গেল, তো ওই জন্য বাবাকে বলেছে যে ওখানে রাস্তায় দাঁড়াতে বাড়ির সামনে আর কি, ওখান থেকে বাবাকে নিয়ে যাবে, আমি ওকে নিয়ে যাবো, হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, আমরা চলে এসেছি এই বাড়িতে, আর টোটোতে তোমাদের সাথে তোমাদের বললাম তো টোটোতে কথা বলতে পারবো না, তার ঠিক ঠিকানা নেই, তো টোটোতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ছেলে ছেলে বললাম আমি, তারপরে আবার গোপুষাটাকে নিয়ে এসছে, দেখো দেখো এসে নিয়ে জামা কাপড় ছেড়ে বসে পড়েছে, মানে প্রচণ্ড গরম লেগে গেছে। আর এই যে আরেকজন, এও তাই, হাই করো, বললাম দিদিন বাড়ি চলে এসছি, মানে এসে নিয়ে জামা কাপড় ছেড়ে আবার দাদনের কাছ থেকে নিয়ে চিপস খাওয়াও হয়ে গেছে এসে নিয়ে, তো এখন একটু বসে আছি, গরম লাগছে, পরে যাবো মামা বাড়িতে দেখা করে আসে, কারণ আসার উপলক্ষটা তো মামা বাড়িতে না, ওই জন্যই আর কি দেখা করে আসতে আসার দরকার ছিল, কিন্তু আমি একবারে বাড়িতে চলে এসেছি। তো টোটো থেকে নামার আগেই দেখি বাবাও দাঁড়িয়ে আছে, মাও গেছে, দুজনেই গেছে, তো আমি আবার চিন্তা করছিলাম যে দাঁড়িয়ে থাকলে হয়, কারণ ধরো ওই রাস্তা পার হওয়াটা একটু মানে ছেলেকে নিয়ে পার হতে গেলে একটু অসুবিধা হতো, ওই জন্য আর কি মাকে আমি বলেছিলাম যে দাঁড়াতে, তো বাবা মা দুজনেই ছিল, তো তো আসলাম, আসার পর এই যে বসে আছে এখন একটু, আর বাবার কাছে কোল্ড ড্রিঙ্কস আনতে, তো বললো একটু বস নিয়ে আসি, তারপর মামা বাড়ি যাবো, তো বাবার নিয়ে আসবে, তারপরে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। তো তোমাদের সাথে বাবার পরে কথা হচ্ছে, যখন মামা বাড়ি যাবো তখন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। দেখো আরেকজন দিদুর বাড়ি এসে কত খুশি, দেখো কি কি খাচ্ছে, দেখো আম, লিচু, টাকে বলে তালের শাস, আর মিছরি। তো আমরা এখন যাচ্ছি মামাদের বাড়ি, যাচ্ছি সবাই রেডি, আমি রেডি, রিনি রেডি, আরেকজন আগে আগে যাচ্ছে রাস্তায়, বম্মার সাথে দিদার সাথে যাচ্ছে, দেখো দুজন যাচ্ছে, চলো যেতে থাকি, একটা কোথায় যাবে তুমি,
জামা নিতে হবে না, এটা থাক গরমের মধ্যে। এটা অবস্থাতেই কটা যাচ্ছে খালি। তো আমরা শেষমেশ যাচ্ছি, আর দেখো মার মুখের হাসিটা দেখো, মনে হচ্ছে যেন টুথপেস্টের অ্যাড দিচ্ছে। আর দেখো আমার দাঁতগুলো দেখো না, মনে হচ্ছে আমিও টুথপেস্টের অ্যাড দিচ্ছি। দেখো খালি হাসিটা খালি দেখো তোমরা। তো চলো যাওয়া যাক, একেবারে গিয়ে নিই, তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো আমরা চলে এসেছি, আর মামিরা এদিকে আম কাটতে বসেছে চাটনির জন্য। তো আমার মুখটা আমি দেখানো শুরু করে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে মামি দেখো আম কাটছে বসে বসে, আর আমার সাথে বকবক করে যাচ্ছে। তো এবার মেজো মামিও বসে পড়লো আম কাটতে। দেখো আমরা এখন যাচ্ছি নতুন জামাইকে বাড়িতে আনতে রাস্তা থেকে। আমরা সবাই এখানটায় যাচ্ছি আমাদের দিদি জামাইকে আনতে, তাই তো? হ্যাঁ, তোর মুখ দেখা যাচ্ছে না তো? আমরা সবাই এদিকে যাচ্ছি রাস্তায়, এদিকে না মানে রাস্তায় যাচ্ছি। তো দেখো ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে বলতে দিদির বাড়িতে যাচ্ছে, ওর একটা মানে দরকারি জিনিস দিতে। আর আমি রাস্তায় একা একা বসে আছি, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো চলে এসছে, আর এই দেখো দিদির বড় আমাকে দেখাচ্ছে, আমি ভিডিও করছি বলো। প্রচণ্ড গরম লেগে গেছে রাস্তা থেকে এসে, রাস্তায় গেছিলাম ওই বোন আসলো, মানে বিয়ের পর আজকে প্রথম আসলো, ওই জন্য গেছিলাম, দাঁড়াতে বলেছিলো গিয়ে। তো যেতে বলেছে 5 মিনিট পরে, আর আমার ভাই দেখলেই তো, আমার ভাই বলে তাড়াতাড়ি চোরা এসে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে গেলাম, গিয়ে দেখি কেউই নেই। তারপরে সেই ফোন করলাম আবার, বলছে 5 মিনিট পরে, 5 মিনিট লাগবে তারপরে। তো কেয়ার হলো বলো, কেমন বদমাশ চিন্তা করো ভাই। তো আমাকে দাঁড় করিয়ে রেখো, আবার চলে গেছে আর কি দিদির বাড়িতে। তো এই আসলাম, এসে নিয়ে মাত্র বসলাম, আর এই দেখো আরেকজন হয়ে গেল, এই যে যে খেলছে, তখন খেলা পেয়েছে। তো একটু হাওয়া খেয়ে নিই, প্রচণ্ড গরম লেগে গেছে। তো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে, তার মতো বাই। দেখো এদিকে চিকেন বাচ্চা কেটে নিয়ে এসছে, আমি বাচ্চা মেয়ে আর মামা এদিকে মশলাপাতি করছে। আর এদিকে দেখো আমাদের পুচকুটা এসছে, ছোট্ট পুচকুটা, আর এখানে প্যাঁ 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 করে খেয়ে করে দিয়েছে। ব্যাপার হচ্ছে কারণ আছে, কারণ ওর পায়ে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওই জন্য আর কি কান্নাকাটি হচ্ছে। আর এখন বাইরে ঘুরবে, বাইরে ঘুরতে নিতে পারে দেখো। তো আমরা একটুখানি বাড়িতে আসলাম, মানে মা দেবের প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য বাড়িতে চলে এসেছি। আর সন্ধ্যে দেওয়া আছে, তো সন্ধ্যে দেওয়া আছে তখন তো বললামই, তো গোপুসোনাকে নিয়ে এসেছে, তখন বসে আছে ও। আর আমি এসে একটু শাড়ি টাড়ি সব চেঞ্জ করলাম, মানে ঘেমে ঘেমে সব একাকার। আর এদিকে দেখো বাবু, দেখো বাবু দিদি খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি নিয়ে বসেছে। তুমি কী খাচ্ছ? কে না দিয়েছে? বাবা খিচুড়ি এনে দিয়েছে, মানে লক্ষ্মী পুজোর খিচুড়ি। তো ওটাই খাচ্ছে আর ওই করছে আর কি, গরমের চোটে ওর গেঞ্জি টেঞ্জি সব আমি খুলে দিয়েছি, আমার প্রচণ্ড গরম লাগছে। তো এখন একটু রেস্ট নেবো, এখানে বাড়িতে এসে কিছুক্ষণ থাকবো। তো তারপরে মানে একটু পরে যাবো, দেখাচ্ছি কখন যাওয়া যায়। মাত্র তো বাদে ধরো কটা বাজে, মাত্র 6:30 বাজে, 7টা বাজুক, দেখা যাক 8টার সময় যেতে পারি। দেখা গেলো তোমার দাদাভাই চলে আসলো, তো একসাথেই সবাই যাবো, দাও দাও দাও, একসাথেই যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়, আবার মা যদি খোঁজ ডাক পাঠাই তখন আবার যেতে হবে। তো এখনকার মতো টাটা, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে সব কিছু সমস্ত কিছু শেয়ার করছি। আবার রেডি হয়ে নিয়েছি, বললাম তো বাড়ি চলে যাবো, আর দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। তো এখন যাবো মামাদের বাড়ি, এতক্ষণ শুয়েছিলাম, বললামই তো যে আসবে তারপরে যাব। তো চলো এখন যাই। ও আমরা বেরিয়ে গেছি, দেখো আমি তালাটা মারছি, ভালো করে মেরে দিচ্ছি যাতে করে না খোলে, ও টেনেও দেখেও নিলাম। তো আমরা মামাদের বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে করে এসেছি। আর এদিকে বাচ্চাবাই ব্যস্ত আছে একটু, মানে বন্ধুদের সাথে যাওয়ার জন্য। আর এদিকে দেখো মামি লুচি বেলছে বসে বসে, আর আমাকে বেলিয়ে দিয়ে পিটাবে, ওই জন্য ওর কথা বলছে, মানে বেলতে বেলতে হাঁপিয়ে গেছে।
আর যে মেজো মামা, এটা এটা একটা মামি হয়। তো এই যে মা এখানে রান্না করছে, মা রান্না করছে ফ্রাইড রাইস, দেখো দেখে বুঝতেই পারছো সবাই মাত্র ঘি দিচ্ছে, নাড়াচাড়া করবে। আর ওদিকে আমার ছেলে বদমাইশি করছে, আর ওর দাদন মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওর পিছন পিছন। আর এদিকে দুই জামাই বসে গেছে গল্প করতে, আর সাথে মেশোও আছে। তো এবার ফাইনালি বার্থডেটা শুরু হয়ে গেল, ও বসে পড়েছে, এবার মানে সবাই পায়েস খাওয়াবে একটু একটু করে। আর পা দেখো কেকটা দেখে আমার লোভ হচ্ছে। আর দেখো এই সব বন্ধুর দল, ওর বাদরের দল সব। আর এই দেখো আমরা সবাই আর কি নিজেদের থোবড়াখানে একটু দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে আমাদের। এই যে এদিকে দুই জামাই তিন জামাই একসাথেই আছে, আর এদিকে মানে সব বাদরের দল বকবক করে যাচ্ছে। আর এদিকে বাদ্যবাই বসতে না বসতে দিদা এসে হাজির পায়েস খাওয়ানোর জন্য। তো দিদা এখন আশীর্বাদ করছে। তো এদিকে আমার হাত থেকে ফোনটা নিয়ে আমাদের ছোট জামাই মানে বোনের বর ও ভিডিও করছিল, তো আমি ওই দিকটাতে ছিলাম, দেখো ভিডিও করেছে দেখো। তো দিদার পায়েস খাওয়ানো কমপ্লিট। আর এই যে আরেকজন, এই যে আরেকজন দেখো ঘেমে ঘেমে মুখ পুরো কালো কাষ্টে হয়ে আছে। আর এদিকে মামাও চলে আসলো, মামা চলে গেল আর কি দিয়ে দিয়ে। আর এদিকে দিদা এখন গান করছে শুনে শুনে তোমরা। তো এবার দিদিরা বোনের একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে, পায়েস খাওয়া পর্ব চলছে এখন। এবার সব জামাই বাবুরা, সব জামাই বাবুরা পায়েস খাওয়াচ্ছে। এখন চলছে প্রণাম করার পর্ব, দেখো সবাইকে প্রণাম করছে। এখন ফাইনালি কেক কাটবে এখনও, তো কেকটা কাটাকাটি হয়ে গেলেই এখন বাড়িতে যেতে বললে বাঁচি। দেখো কেমন ভিড়, মানে গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি, তো এখন কেকটা কাটা হলেই বাইরে যাব। আর এদিকে মানে খাটটা বেলুন দিয়ে যেভাবে সাজিয়েছিল খাটটা সেরকম নেই, দেখো বেলুন ফাটাচ্ছে কি করে, সব শেষ। হ্যালো গাইজ, তো এখন আমি আছি বাড়িতে, কারণ কালকে আমি ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারিনি। তো কালকে মানে আজকে সকালবেলা আমি ভিডিওটা শেষ করছি, আর কালকে রাত আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের, ওই জন্য আর কি আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তো এখন বাজে দশটা বাজেনি এখনও, তো ভিডিওটা শেষ করার জন্য আর কি তোমাদের সাথে এবার কথা বলতে চলে আসলাম। কারণ আর কালকে আর কি খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে কী রান্না হয়েছে সেসব তোমাদের দেখাতে পারিনি। প্রথমত আমি কিছুই খাইনি, আমি খেতে পারিনি, কারণ প্রচণ্ড গরম লাগছিলো আমার, তোমাদের তো বললামই গরমের জন্য মানে শরীরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো ওই জন্য আর কি। আর আমি কিছু খাইনি, তোমার দাদাভাই খেলো আর বাবু খেলো, খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম। আর মা আর কি কিছু খাবার আর কি মানে টিফিন বাটিতে করে দিয়ে দিয়েছিলো, তো বাড়িতে এসে নিয়ে খেয়েছি রাত্রেবেলা। তো রাত্রেবেলা বাড়িতে এসে নিয়ে সেটাকে ঘুম পাড়িয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে খেয়েছি। তারপর মানে খেতে খেতে ধরো তাও বারোটার ওপরে বেজে গেছে, সাড়ে বারোটা বেজে গেছে খেতে খেতে। তো পরে দেখলাম যে অত রাত হয়ে গেছে আর ভালোও লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য আমি আর রাত্রেবেলা ভিডিওটা করতে পারিনি, ওই জন্য ভিডিওটা এখন আর কি করলাম। আর কালকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন,
তারপর লুচি, চানা মশলা আর আর কি ছিল, চাটনি, পাঁপড় আর পায়েস আর মিষ্টি। তো এই ছিল কালকের মেনু। তো কালকের মেনুগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, মানে প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছিলো ওই জন্য, মানে কোনো রকমে মানে বার্থডেটা মানে ভাইয়ের কেক কাটা শেষ হওয়ার পর আমি কোনো রকমে বেরিয়ে নিয়ে, মানে ওর বাবা তো কখন থেকে বলছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, কিন্তু ও তো আরেকজন মানে গল্প জমিয়ে বসেছে সবাই মিলে, তিনজনে মিলে, তারপর মেসো ছিল, মামারা ছিল, সবার সাথেই গল্প করছিলো ওরা। তো ওই জন্য আর কি দেরি হয়ে গেছে আসতে বাড়িতে, আসতে আসতে ধরো 11:30 বাজে তখন আমরা বাড়িতে আসি। তো অনেকটা রাত হয়ে গেছিলো, তো বুঝতেই পারছো আর মানে কি আর এনার্জি ছিলও না। তো ওই জন্য আমি কালকে ভিডিওটা করিনি। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আর তোমরা যারা চ্যানেলটি নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর পরের ভিডিওটা আসছে, একটা স্পেশাল ভিডিও, তোমরা বুঝতেই পারছো যে পরের ভিডিওটা মানে জামাই ষষ্ঠীর ভিডিও। আর আজকের ভিডিওটা আমি আর কি পোস্ট করব রবিবারে, মানে ষষ্ঠীর দিন, আর জামাই ষষ্ঠীর ভিডিওটা পোস্ট করব তারপরের দিন। তো তোমরা আশা করবো তোমরা ভিডিওটা দেখবে এবং এনজয় করবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।